রোগ দেখাইলেন। আপনি বলে এই বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না, আপনি বলে বরজামাই থাকতে একদম পছন্দ করেন না। এখন তো দেখতেছি এই বাড়ির মধ্যেই খালি করতেছেন। আপনি আমার আবুল রে কোনদিনও ছোট করার চেষ্টা করবেন না। ছোট করার চেষ্টা করলে দোষ আছে, বড় করার চেষ্টা করলে তো দোষ নাই। ঠিক আছে, অহন থেকে আমি আবুল রে বড়ই করুন। আপনার আমি খুব ভালো করেছি, আপনি বড় করার কথা কইয়া ওরে আপনি আরো ছোট করবেন। নার্গিস, আমি যদি তোমার স্বামীরে ছোট করার চেষ্টা করতাম তাহলে তুমি একদিনও এই বাড়িতে থাকতে পারত না। এত বড় কথা আপনি বইলেন না দুলা ভাই, আপনি কানাইরে চেম্বার করে দেওয়ার কথা দেন। হ্যাঁ, এত বড় হয়ে গেছেন আপনি, ডাল নাই তলোয়ার নাই, নীতিরাম সর্দার। নার্গিস, ওই পাগল ডাক্তারের লগে লগে দেখি তুমিও পাগল হইছো। দুলা ভাই, সাবধানে কথা বলেন, আবুল হচ্ছে একজন সুনাম ধন্য ডাক্তার, তার নিয়ে আপনি একটাও বাজে কথা বলবেন না, খবরদার। বাজে কথা আমি কই না, বাজে কথা তুমি কও। সারাক্ষণ একটা পাগল স্বামীরে মহাজ্ঞানী হিসেবে মানুষের সামনে তুলে ধরতে চাও, দুনিয়ার সব মানুষকে তুমি বোকা বানানোর চেষ্টা করতেছো, এইটা কিন্তু ঠিক হইতেছে না। সে তো আমার স্বামী। হ্যাঁ, আমার স্বামীরে নিয়ে আমি যা খুশি তা বলবো, তাতে আপনার সমস্যা কি? আপনি চুপ করে বসে থাকবেন? আমি চুপ করে থাকনের লোক না, আমার চোখে অন্যায় কিছু বাজলে আমি সেটা কমুই। আমিও বড় আপার কাছে আপনার নামে বিচার দিব। আরে, এটা তো নিত্য দিনের ব্যাপার, প্রত্যেক দিন বিচার দিতেছো, প্রত্যেক দিন আমি বিচারের সম্মুখীন হইতেছি, প্রত্যেক দিন সাজা পাইতেছি, এইটা আমার কাছে কিছুই না, আমি এটাতে অভ্যস্ত। শুনেন, আমি না নাক কাটা দেখছি, কান কাটা দেখছি, কিন্তু আপনার মতন এইরকম নাক কান কাটা আর দেখি নাই জীবনে একটাও। নাক কাটা দেখছো, কান কাটা দেখছো, লেজ কাটা দেখছো, তোমার জামাই যে লেজ কাটা এটা দেখো না, ওইটা দেখলে আমি অনেক নিচে পড়ে যাবো। আমার জামাই না, আপনি নিজেই একটা লেস কাটা বান্দর। কিন্তু এখনো তো দেখি সে বাড়ির মধ্যে গুরগুর 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 করতেছে, কারণটা কি? কারণ হইছে কি, আমার ফাদার, আমার ফাদার কোনো ক্রমেই মুকলেসরা হাত ছাড়া করবো না, অনেক অনুরোধ করে মুকলেসরা রাইখে দিছে। বড় আপা, দুলাভার এই কথাটা তুমি বিশ্বাস করলা? উনি তোমারে সুন্দর সুন্দর করে বানায় বানায় কথা বলে চাপে পড়ছে। মুকলেস চাপ আমার বুকে, মুকলেস তো এই কথা মানে বলে নাই। আমি আব্বার কাছে গেছিলাম, আব্বা আমারে কান দিয়া কইল কোনোভাবেই সে মুকলেসরা হাত ছাড়া করবো না। দেখো আপা, আব্বা যদি এটা করে থাকে তাহলে আব্বা হয়তো লোক দেখানোর জন্য করছে, কিন্তু দুলা ভাই তার কি নিজের কোনো মান সম্মান নাই? সে বারবার বলে এই বাড়ি থেকে চলে যাবো চলে যাবো, তারপর সে এখানে আসে কিসের জন্য? শোনো, তুমি তো দুলা ভাইয়ের চিনো না, আমার মনে হয় এর মধ্যে দুলা ভাই অন্য কোনো মতলব আটতেছে, মতলব ছাড়া দুলা ভাই কিন্তু কোনো কাজ করে না। রাইলি, তুই কিরকম মেয়ে, হ্যাঁ, তুই কথায় কথায় মানুষজনের মতলববাদ বানায় দেস, তোর মনের মধ্যে তো জিলাপির প্যাঁচ রে। প্যাঁচ মাইরা তো আমি দুলা ভাইয়ের সাথে পাইরা উঠতেছি, সবাই রে কেমন করে গোল খাওয়া যাইতেছে রে, তুমি দেখতেছো না? লাইলি, তুই মন খুললে আমার একটা কথা কত, তোর বড়া পাই বাড়ি থেকে চলে গেলে তুই কি মনে খুবই শান্তি পাবি? না, সেইটা পাবো না আপা, তোমার জন্য আমার খুব খারাপ লাগবে। খারাপই যদি লাগে তাহলে আমারে বিদায় করার জন্য এত উতলা হইছিস কি জন্য? তোমারে বিদায় করার জন্য তো আমি উতলা হই নাই, এর তুমি কি বললা? আমি তো দুলা ভাইরে বিদায় করার জন্য উতলা হইছি, আর শুধু মোকলেস দুলা ভাইরে না, আবুল দুলা ভাইরে আমি সহ্য করতে পারি না। তুই ওদের আশেপাশে যাবি না, তাই নিতে হইব, আর তোর যা কিছু লাগবে তুই আমার কাছে আসবি, আমি তো সব সমস্যার সমাধান করে দিব। আপা, মাঝে মাঝে আমার মাথাটা খুব গরম হয়ে যায়, তখন আমি অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলি, আমারে মাফ করে দিও, মনে কষ্ট নিও না, তুমি তো আমার বড় বোন, আমিও তোমার ছোট, ছোটরা তো ভুল করে বড়রা তো মাফ করে দেয়। তুই আমার ছোট বোন না, তোর কোনো কাজে আমি রাগ করতে পারি, তোরে তো আমি খুবই আদর করি, সেটা তো আমি জানি।